জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখেরাত কি? আপনি জানেন আখেরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেবো আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি আমি কিসসা কাহিনী বলতে আসিনি। দু চারটা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুণা হবে, সঠিক হলে আমি নাকি পেয়েই যাবো, আপনি শিখে নেন না শেখেন। বুঝে আসছেন আসলে? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে, এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ। কিসের ভাগ? মানে এর চাইতে কম আর কেউ পাইছে জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য, এর চাইতে কম আর কেউ, মানে এক থেকে একশো, এটা একশো নম্বরটা। বুঝাতে পারছি না, পারি নাই। এক থেকে একশো, এটা একশো নম্বরটা। কয় নম্বরটা এটা? একশো নম্বরটা। এরপর আর কোনো নম্বর নেই, এটাই শেষ। ও তুই শেষ? কি রে, তোর পরে তো আর কেউ নেই, একবারে শেষ। আমি তো চার পাঁচ, আমি ওই একশো নম্বরটার কথা বলতেছি। একশো নম্বর, এইটার পরে এটা দেখি আর কোনো জান্নাতই নেই। মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোনো রকমে জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে। এবার মানে আমি তো অনেক অপরাধী, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। মানে ওই লোকটা, এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি, যে দেখবে যে আচ্ছা পড়ে দেখবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি যেটাকে তুচ্ছ এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন, দেখেন ওটা কি ছাড়ছেন আপনি। অথবা সর্বনিম্ন মানের জান্নাতি, সে কিন্তু ছোটোখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না, ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। কার জানা আছে বলুন তো? হ্যাঁ, আমার কথা মনে দিয়ে শুনতে হবে। আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করবো, ওয়াশ টাইপের করবো না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোনো রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে, বের হবে জাহান্নাম থেকে, বের হলে তখন আল্লাহ জাল্লা ওয়ালা, কে? আল্লাহ জাল্লা ওয়ালা বলবেন। কাকে বলবেন বলেন তো? হ্যাঁ, দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না, এই বস কাজে আসবে না। তাই এক ব্যক্তি হামাগুড়ো দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, কার ইচ্ছায়? নাকি আল্লাহর ইচ্ছায়? ওই ব্যক্তির ক্ষমতা নাকি আল্লাহর ইচ্ছায়, ভালোবাসায়? আচ্ছা, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, কে বলবেন? কাকে বলবেন বলেন তো? ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো। কি বলবে আল্লাহ? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজআলনা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ। আমিন। আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। আমিন। সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না, সব মানুষ সব নিয়ে নিল, পেয়ে গেল যার যার দখল। এই যে এখানে একজন বসছে, আরেকজন কি বসতে পারতেছে? ওই পিছনের ছেলেগুলো জায়গা থাকা অবস্থায় বসতেছে না, ইচ্ছকে, সমস্যা নাই, কথা যেহেতু শুনতেছে। কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল, ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর বলবে কি রে, চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে, চেয়ার যা আছে তা তো, তো ওই লোক বলবে যে কি জান্নাত, আল্লাহ কি বলবে জান্নাতে ঢুকো? সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত তো ফুল হয়ে গেল, তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছে না, কই ঢুকবো, সব তো মানে ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সে ফিরে এসে বলবে, তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার, ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও, সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, তো পরিপূর্ণ হয়ে গেছে, তাই সে আবার ফিরে এসে বলবে
ইয়া আল্লাহ, তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, মানুষ কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে পারবে না? আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ জান্নাতিদেরকে দেখা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতিরা জান্নাতের সমস্ত নেয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও, সে এসে বলবে যে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল, এটা সে ধারণা করে নেবে, ঠিক আছে? তাই সে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো। কয়বার বললো? তিনবার। এরপর আল্লাহ বলল যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য। কার সমতুল্য? পৃথিবীর সমতুল্য। বলেন তো পৃথিবীটা কত বড়, কে বলতে পারে? একজনও পারবেন না। পারবেন? এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে? বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে? অ্যামাজন জঙ্গলটা কি পৃথিবীর বাইরে? এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে? তো সাইজ কত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ। যে সবচাইতে কম পাবে, সবচাইতে কি কম পাবে, এর চাইতে কম আর কেউ পাবে না, তাকে আল্লাহ কি বলবে? যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ গুণ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, বলেন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, 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 আমিন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন, আমিন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন, আমিন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন, আমিন। আল্লাহ বলবে যাও তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক, পৃথিবীর রব আপনি, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনার সাথে কি ঠাট্টা মানায়? কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে, এসে দেখবে জান্নাত পরিপূর্ণ, সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ। তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান দশ গুণ তোমার, যাও প্রবেশ করো, খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন, মৃত্যুবিহীন জীবন, বার্ধক্যবিহীন জীবন, চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস করো। পৃথিবী সমান, পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার। তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এটা কি আপনার সাথে মানায়? আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল। সুবহানাল্লাহ, তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাতি। বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন, বলতে পারবেন? বলতে পারবেন দিনী ভাইরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।